ঝিনাইদহ হয়ে এবার হলুদের বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন বাজারে রোজ বিক্রি হচ্ছে অন্তত 50 লাখ টাকার হলুদ। একই জমিতে একসাথে মরিচ ও বেগুন চাষ করে বাড়তি আয় করছেন কৃষকরা। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপার, শেখেরপাড়া, চড়িয়ার বিল, মদনডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে ব্যস্ত সময় পার করছেন হলুদ চাষিরা। জেলায় এবার হলুদের বাম্পার ফলন হয়েছে, কৃষকরা দামও পাচ্ছেন ভালো। প্রকারভেদে মন প্রতি হলুদ বিক্রি হচ্ছে 800 থেকে 1150 টাকায়। খরচ বাদ দিয়ে বিঘাতে কৃষকদের লাভ হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। হলুদের সাথী ফসল হিসেবে মরিচ ও বেগুনের মতো অন্যান্য ফসল চাষ করে বাড়তি আয় করছেন কৃষকরা। লাভ বেশি হওয়ায় দিন দিন হলুদ চাষে ঝুঁকছেন চাষিরা। হলুদের চাষ অনেক লাভবান চাষ। হলুদের চাষটা জাঙ্গলার তলে হয় এবং গাছের ভিতরে হয় এবং ঝালের গাছের ভিতরে হয়। আগে মরিচ লাগে, তারপর হলুদের চাষ করি, ঠিক আছে, ওই একই সাথে, তাতে লস হয় না। বিক্রি করে আমরা যারা লাভজনক হয় তো অর্ধেকের বেশি লাভ হয়। গুণগত মান ভালো হওয়ায় ঝিনাইদহের হলুদের চাহিদা রয়েছে প্রচুর। বড় বড় প্রতিষ্ঠানও হলুদ কিনে সেখান থেকে বাজার থেকে কিনছি। এখানে আমরা সিদ্ধ করি, শুকায় শুকায় টুকায়ে এগুলো নিয়ে যায়, বা আড়তে নিয়ে গেলে দেখা যায় আমাদের পনকারা 50 টাকা 60 টাকা এরকম থাকে। সিদ্ধ করে শুকাইয়ে কালীগঞ্জ বেশি, পাবনা থেকে ভাটি আসে, স্কয়ার কোম্পানির কাছেও বেশি। কৃষি বিভাগের হিসেবে জেলায় প্রতিদিন অন্তত 50 লাখ টাকার হলুদ কেনা বেচা হয়। হলুদের গুণগত মান ঠিক রাখতে দেয়া হচ্ছে নানা পরামর্শ। সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, হলুদের কোনো ধরনের রোগ বা পোকার আক্রমণ যাতে না হয়, তারা যাতে এই হলুদের মান আরও বৃদ্ধি করতে পারে এবং প্রতিনিয়ত যাতে হলুদের ফলন বৃদ্ধির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, সে ব্যাপারে যত পরামর্শ বা প্রযুক্তিগত সহযোগিতা সেটা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক করে যাচ্ছি। ঝিনাইদহে এবছর প্রায় 320 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। 50 হেক্টর জমিতে হলুদের সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল আবাদ করেছেন চাষিরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।